আপনি হয়তো ফেসবুকে অনেকগুলো গ্রুপের সাথে অ্যাড রয়েছেন, হতে পারে 100, 200, 300 ফেসবুক গ্রুপে আপনি অ্যাড রয়েছেন। তো সামহাও আপনি চাচ্ছেন যে কোনো কারণে এই গ্রুপগুলো থেকে লিভ নেবেন। তো একটা একটা করে যদি ফেসবুক গ্রুপ থেকে লিভ নিতে চান তাহলে তো অনেক সময়ের ব্যাপার। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের একটা প্রসেস দেখাবো যার মাধ্যমে খুব ইজিলি, খুব কম সময়ের মধ্যে আপনি সকল ফেসবুক গ্রুপ থেকে লিভ নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই যে আমি বলতেছি একটা ক্লিক করে সবগুলো গ্রুপ থেকে লিভ নিতে পারবেন ব্যাপারটা এরকম না। সেটা করতে হলে আপনাকে থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করতে হবে, সেখানে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে হবে। বাট এটা অনেক রিস্কের একটা ব্যাপার, হতে পারে আপনার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেল বা লক হয়ে গেল। তো ওরকম কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া কিভাবে ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেফলি আপনি গ্রুপগুলো থেকে সহজে লিভ নিতে পারবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কী সেই প্রসেস। ওয়েলকাম ব্যাক। তো গাইজ, প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আমি এখানে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে দেখাচ্ছি। তো ফেসবুকটা ওপেন করা হয়ে গেলে উপরে দেখতে দেখতে পারবেন থ্রি ডট লাইন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন গ্রুপস, এই যে গ্রুপস এর উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে একটা সেটিংস আইকন দেখতে পারবেন, এই সেটিংস আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখানে আসলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন যে মেম্বারশিপ, আপনি জাস্ট এটার উপর একটা টাচ করে দিবেন। এবার এইখানে এসে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যতগুলো গ্রুপের সাথে অ্যাড রয়েছেন সবগুলো গ্রুপ এখানে পরপর শো করবে। তো এখান থেকে লিভ নিতে চাইলে আপনি খুব সহজে লিভ নিতে পারবেন। আমি আগেই বলেছি আপনি চাইলে যে একটা ক্লিকে সবগুলো গ্রুপ থেকে লিভ নিতে পারতেন, সেক্ষেত্রে আপনার আইডিটা একটু রিস্কে থাকতো। কিন্তু এই ফেসবুক অফিসিয়ালের মাধ্যমে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু আইডিতে কোনো রিস্ক থাকতেছে না, একদম সেফলি আপনি কাজটা করতে পারবেন। হয়তো 2-1 মিনিট সময় বেশি লাগবে বাট একদম সেফলি কাজটা করতে পারবেন। ওকে, এখন এখান থেকে লিভ নিতে চাইলে আপনি যে গ্রুপ থেকে লিভ নেবেন সেই গ্রুপের পাশে দেখুন লিভ অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট লিভে ক্লিক করলে এই যে লিভ গ্রুপ, এইখানে ক্লিক করলে আপনার গ্রুপ থেকে লিভ হয়ে যাবে। একদম ইজি কিন্তু একটা প্রসেস, হয়তো 2-1 মিনিট সময় বেশি লাগবে বাট এটা কিন্তু সেফ। তো এখানে আরেকটু সহজ করে এই বিষয়টা, উপরে দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে ডাবল তীর চিহ্ন, এর উপরে ক্লিক করবেন। দেন এইখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন, প্রথমটা হচ্ছে গ্রুপ এ টু জেড, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার ফেসবুকে যতগুলো গ্রুপ রয়েছে সবগুলো গ্রুপ এখানে পরপর শো করবে। দুই নম্বরটা দেখতে পাচ্ছেন মোস্ট ভিজিটেড, এটার উপরে ক্লিক করলে আপনি যেই যেই গ্রুপে সবচেয়ে বেশি সময় পাস করে থাকেন বা যেই গ্রুপের পোস্টগুলো আপনার কাছে আসে সেটা শো, সেই গ্রুপগুলো এখানে শো করবে। আর তিন নম্বর হচ্ছে রিসেন্টলি জয়েন্ট, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে সদ্য সদ্য কোন কোন গ্রুপে আপনি অ্যাড হয়েছেন। তো এইভাবে কিন্তু খুব সহজে মিনিমাইজ করে দেখে নিতে পারবেন যে আপনি কোন গ্রুপ থেকে লিভ নিতে চাচ্ছেন। আপনি যদি নতুন নতুন যে গ্রুপগুলোতে অ্যাড হয়েছেন সেগুলো থেকে লিভ নিতে চান তাহলে এখান থেকে রিসেন্টলি জয়েন্টে ক্লিক করলে আপনি কিন্তু সেই গ্রুপের লিস্টটা আগে পেয়ে যাবেন। ওকে, এবার এখান থেকে আপনি জাস্ট লিভের উপরে ক্লিক করবেন, দেন ওই গ্রুপ থেকে আপনার লিভ হয়ে যাবে। তো বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে গেল। অথবা এখানে সার্চ গ্রুপে ক্লিক করে আপনি খুব সহজে যে কোনো গ্রুপকে খুঁজে বের করে জাস্ট এখান থেকে লিভে ক্লিক করবেন, তাহলে কিন্তু গ্রুপ থেকে লিভ হয়ে যাবে। তো গাইস, আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।